वेलकम बैक टू माय चैनल राना रॉय अपनारा रेस्टुरेंटे डाब चिंगड़ी खेयेछेन आज के बाड़ीते किभाबे डाब चिंगड़ी बानाते हय अति सहजे सेटा आमी आपनादेर करे देखाबो। आमी पोस्त और सर्षेटा बेटे नियेछि एर साथे चिंगड़ी माछ 300 ग्राम मतो नियेछि सर्षेर तेल चेरा काँचा लंका नियेछि किछु एक चामच मतन लुन और एक चामच हलुद और एक चामच मतन चीनी नियेछि बेस मिष्टि मिष्टि झाल झाल लागार जन्य और दुटो डाब नियेछि और एटा हलो आमार डाबेर जल। प्रथमे आमी चिंगड़ी माछटाके नून हलुद दिए भालो करे मेखे एटाके भेजे नेब। আমার চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে একটুখানি তেল গরম করে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা হালকা লাল হবে। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি খুব বেশি ভাজিনি, 2 থেকে 3 মিনিট মতন ভেজে হালকা লাল মতন করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছগুলোর মধ্যে পোস্ত আর সর্ষে বেটে রাখাটা অ্যাড করে দেব। চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দুটো আর বাকিটা গার্নিশ করার জন্য রেখে দেবো। নুন আমি এর সাথে অ্যাড করে দিলাম, কিছুটা চিনি অ্যাড করে দিলাম এর সাথে আর সামান্য হলুদ। এবার আমি ডাবের জলটা এর সাথে অ্যাড করে দেব। এবার চিংড়ি মাছটা ডাবের জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ডাবের মধ্যে চিংড়ি মাছগুলো ভরে নেব। আমার একটা ডাব ভরা হয়ে গেছে, এর সঙ্গে আমি 1 চামচ মতো সর্ষের তেল দেব আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। আপনারা চাইলে আঠা দিয়েও ডাবের মুখটা আটকাতে পারেন, বাট আমি এটা দিয়ে করে নিচ্ছি, আমার আঠা দিয়ে ডাবের মুখ আটকানোর কোনো দরকার হয় না। আমার 2টো ডাব ভরা হয়ে গেছে। এবার আমি মাইক্রোওয়েভ বোলের মধ্যে 1টা ডাব নিয়ে নিলাম, নিয়ে আমি মাইক্রোওয়েভের মধ্যে এটা রেখে দিলাম। যেহেতু এটা 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, তার জন্য আমি এটাকে 10 মিনিটের জন্য রেডি করে দেব। আমার 1টা ডাব করা হয়ে গেছে, আমার ডাব চিংড়ি রেডি। এবার আমি ঠিক একইভাবে আরেকটি ডাব নিয়ে মাইক্রোওভেন বলে দিয়ে আবার 10 মিনিটের জন্য রেডি করে দেব।
ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আরেকটা জিনিস আমি যেটা বলে দিচ্ছি আপনাদের, আপনারা যদি চান যে প্রেশার কুকারে করতে, প্রেশার কুকারেও করতে পারে। আপনি প্রেশার কুকারে ডাবটা মাঝখানে রেখে 1/4 জল দেবেন, জল দিয়ে দুটো সিটি দিয়ে ওটাকে নামিয়ে দেবেন, তাহলেও সিদ্ধ করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।